বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমরা সকলেই আমাকে জিজ্ঞাসা করছো যে শিক্ষক সমিতি বিভিন্ন রকমভাবে বিভিন্ন মতামত দিয়েছে যেগুলো আমাদের দ্বারা আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে। আমরা কি একই ক্লাসে থাকবো? আমরা কি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো না? আমরা কি এই পরীক্ষা নিয়েই পড়ে থাকবো, পরের ক্লাসে উঠবো না? মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে, তোমাদের বিভিন্ন মতবাদ রয়েছে। সেরকমই কিন্তু বিভিন্ন শিক্ষা সমিতির বিভিন্ন মতবাদ রয়েছে, সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বিভিন্ন রকমভাবে এ পত্রের মাধ্যমে তারা কিন্তু দাবি জানিয়েছে। তো এখানে মেন যে বিষয়গুলো তারা উল্লেখ করেছে বিভিন্ন শিক্ষা সমিতি, সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কতটা তা বাস্তবে সম্ভব, কতটা সম্ভব নয় এগুলো দেখে নাও। প্রবার প্রথমে এ দেরিতে পরীক্ষা হোক, এটা কখনোই কত দেরিতে কবে পরীক্ষা হবে তার কোনো ও নিশ্চিত কিছু বলা যাবে না, কারণ পরিস্থিতি কি থাকবে পরবর্তীকালে সেটা এখন বলা সম্ভব নয়। যেটা আমরা প্রত্যেকেই জানি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জুন মাসে হবে না, যেটা আমরা বিভিন্ন ইঙ্গিত থেকে বুঝতে পেরেছি, পরে কারণটা আরও বিস্তারিত বলছি। তারপরে হচ্ছে মূল্যায়নে অসুবিধা, জানি মূল্যায়নের চ্যালেঞ্জ রয়েছে, শুধুমাত্র শিক্ষকদের চ্যালেঞ্জ নেই, রাজ্য সরকারের চ্যালেঞ্জ নেই, স্টুডেন্টদেরও বহু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এই পরিস্থিতিতে। তাহলে মূল্যায়ন যে পর্বটা সেটা রাজ্য সরকারকেই ভাবতে হবে, আমরা এটা ভাববো না, এটা তাদেরই ভাবনা। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি, শুধুমাত্র মূল্যায়ন সম্ভব না আমরা জানি, পরীক্ষাও সম্ভব না এটাও আমরা জানি। তাছাড়া স্টুডেন্ট শুধুমাত্র তাদের সমস্যা নেই, স্টুডেন্টদেরও বহু সমস্যা রয়েছে। মাধ্যমিকের প্রচুর স্টুডেন্ট এর অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাসেসের জন্য ক্লাসই করতে পারেনি, তাদের ক্ষেত্রে কী হবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখেছি যে মাধ্যমিক তো দূরের কথা, বিভিন্ন কলেজের এর যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তারা ইন্টারনেট ব্যবস্থা না পাওয়ায় আর তারা পুরো গ্রাম মিলে বা চার পাঁচজন মিলে একটা রাউটার লাগাচ্ছে যাতে তারা অনলাইন ক্লাস করতে পারে কলেজে। কলেজের পরীক্ষার্থীদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, মাধ্যমিকের পরীক্ষার্থীদের কীরকম সমস্যা হবে তোমরা বুঝতেই পারছো। সেই কারণে এ মূল্যায়নের কথা ভাবতে হবে, এবং পরীক্ষা যারা সমস্যা শুধুমাত্র মূল্যায়নের শিক্ষকদের না বা বোর্ডের না, এছাড়া কিন্তু স্টুডেন্টেরও বহু সমস্যা ফেস করতে হয়েছে, যে কারণে স্টুডেন্টরা হয়তো অনেকে সঠিকভাবে পড়তেও পারেনি এই পরিস্থিতির কারণে। তো তৃতীয় যে বিষয়টা, যে মান কমিয়ে পরীক্ষা হোক, দ্রুত পরীক্ষা হবে এমসিকিউর ভিত্তিতে, তো এটাও একটা ভালো দিক। অল ইন্ডিয়া পোস্ট গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই হয়তো এই বিষয়টি তুলে ধরা হয়েছে, এটা আমি 50% এর সমর্থন করি। কারণ যদি কোনো রকমভাবে এমসিকিউ ভিত্তিতে এ মান কমিয়ে এ পরীক্ষা নেওয়া হয় স্কুল ভিত্তিক, মানে অনলাইনে, এই মুহূর্তে যেরকমভাবে বিভিন্ন স্কুল নিয়েছে কোশ্চেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেনটা করে, মানে শর্ট কোশ্চেনই থাকবে বা বড় কোশ্চেনই থাকুক, সেটা করে স্কুলে জমা দিতে হবে, কম মানের হোক সেটাকে পার্সেন্টেজ আকারে বাড়িয়ে নিয়ে আসুক, বাড়িয়ে নিয়ে এসে পরীক্ষার মূল্যায়ন করি। ও সেক্ষেত্রে এটাকে আমি কী হচ্ছে 50% এন বা 70% আমার মতামত অনুযায়ী আমি সমর্থন করি। জানি এদের বক্তব্যের কাছে আমার বক্তব্য অনেকই তুচ্ছ, তাছাড়াও আমি আমার যে মতবাদ বা তোমাদের যে বক্তব্য সেটা আমি তুলে ধরছি। দ্বিতীয় হচ্ছে টেস্ট পরীক্ষা না হয় মূল্যায়নের সমস্যা, অবশ্যই। এছাড়া আরও একটা বিষয় উঠে আসে যে টেস্ট পরীক্ষা আমাদের এখানে ঐচ্ছিক ছিল, সেই কারণে প্রত্যেক স্কুল অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা নেয়নি, এটা কিন্তু বাস্তব। এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা হচ্ছে, সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে দিয়েছে, ওদের বিভিন্ন রকমের পরীক্ষা হয়েছে। এছাড়া সর্বভারতীয় বোর্ডে এমনও কিছু স্টুডেন্ট কিন্তু রয়েছে যারা কোনো পরীক্ষা দেয়নি, তাদের জন্যও কিন্তু মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তা এখানে মনে রাখতে হবে, সর্বভারতীয় বোর্ড পরীক্ষা প্রত্যেক স্কুল কিছু না কিছু পরীক্ষা বিভিন্ন রকমভাবে অনলাইনে নিলেও বা অফলাইনে নিলেও, সমস্ত জায়গায় যে অনলাইন পরিস্থিতিতে নিয়েছে, কেন সর্বভারতীয় বোর্ড মানে ভারতের বিভিন্ন প্রান্তে স্টুডেন্ট রয়েছে, সমস্ত স্টুডেন্ট যে সমস্ত পরীক্ষা দিয়েছে এর কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে তারা মূল্যায়নের ব্যবস্থা কিন্তু রীতিমতো রেখেছে। যারা পরীক্ষা একেবারে দেয়নি তাদের ক্ষেত্রে অন্য কোনো উপায়ে এ স্কুল কর্তৃপক্ষের হাতে দায়িত্ব দিয়েছে, বিভিন্ন মূল্যায়নের অপশন রেখেছে। এর পরবর্তী বিষয় হলো, পরীক্ষা বাতিল এখনও হয়নি, মানে সম্পূর্ণভাবে পরীক্ষা এখনও বাতিল হয়নি আমাদের পশ্চিমবঙ্গের, এর সরকারিভাবে ঘোষণা হয়নি বা রাজ্য সরকার এখনও পর্যন্ত ঘোষণা করেনি বা মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত ঘোষণা করেনি তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল। হ্যাঁ, জুন মাসের জন্য বাতিল বিভিন্ন ও সূত্রে আমরা জানতে পেরেছি, বা পর্ষদ বা সভাপতি বিভিন্ন রকমের মন্তব্য করেছেন তার দ্বারা, কিন্তু ছাত্রছাত্রী এখানে উল্লেখ করেছে প্রস্তুত, ছাত্রছাত্রী পরীক্ষা বাতিল
এখনো হয়নি বলে ছাত্রছাত্রী প্রস্তুত? ছাত্রছাত্রী প্রস্তুত পরীক্ষা দিতে, কিন্তু এই পরিস্থিতিতে তারা প্রস্তুত না। তারা বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষা দিতে কারোর আপত্তি নেই, কিন্তু জীবনের ঝুঁকিপূর্ণ পরীক্ষা তারা দিতে চায় না, এবং তারা পিছিয়ে যে আরও পরবর্তী সময়ে পরীক্ষা নেবে সেটাও তারা চায় না। এই পরিস্থিতির দিকে তাকিয়ে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে, তাদেরও বক্তব্য যে এই মুহূর্তে বেশিরভাগ স্টুডেন্টের, প্রত্যেকের না, বেশিরভাগ স্টুডেন্টের বক্তব্য যে এই মুহূর্তে পরীক্ষা বাতিল করে আমাদের এই ক্লাসে না রেখে আমরা এক বছরের অনেক বেশি সময় ধরে এই ক্লাসে রয়েছি, আমরা আর এই বছরটাও এই ক্লাসে থাকতে চাই না, আমাদেরকে পরের ক্লাসের পড়াশোনার করার অনুমতি দিক, যে অনুমতি দেওয়ার জন্য দশম শ্রেণীর কি পরীক্ষাকে বাতিল করা প্রয়োজন, বা অনলাইনে বা স্কুলের ওপর দায়িত্ব দিয়ে যেরকমভাবে মূল্যায়ন করে আমাদের পরীক্ষা বাতিল করুক, যাতে দিক অনুসরণ করতে পারি যার দ্বারা আমাদের পড়াশোনাকে আমরা একটা দিকে নিয়ে যেতে পারি না। এর পরবর্তী বিষয় হলো স্কুল খুললে নিজের স্কুলেই পরীক্ষা মাধ্যমিক, এটাও কিন্তু বিভিন্ন ও শিক্ষক সমিতি অ্যাকচুয়ালি বলেছে, মানে যখন স্কুল খুলবে তখন মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই নেওয়া হবে, যেখানে বিশেষজ্ঞরাদের বিভিন্ন মত রয়েছে, তারাও বুঝতে উঠতে পারছে না যে জুলাই মাসে তারাও বলেছে স্বাভাবিক পরিস্থিতি হবে না, আগস্ট মাসে নেওয়া যেতে পারে, এবং আগস্ট মাসেও যে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, পরিস্থিতি সব রাজ্যে সমান হবে বা আমাদের রাজ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এটা বলার কিন্তু কেউ বলতে পারে, ঠিকও হতে পারে নাও হতে পারে। তাহলে যেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় সেই অনুযায়ী কতদিন আর স্টুডেন্টদের ওয়েট করা হবে, আর যদি মাধ্যমিক পুরোপুরিভাবে ক্যান্সেল না করে সেক্ষেত্রে স্টুডেন্টরা এই মুহূর্তে এতটাই বিভ্রান্তির মধ্যে চলে গেছে, তাদের পরীক্ষা বাতিল না হয়ে দিয়েছে, অনেকে বই কিনে ফেলেছে, সেক্ষেত্রে আরও যদি পিছিয়ে যায় দু তিন মাস তাহলে তাদের মানসিকতা কীরকম থাকবে, তারা ডিপ্রেশনে যাবে না কেন? একটা আমিও যদি সেই জায়গায় থাকতাম আমিও ডিপ্রেশনে যেতাম, এবং যারা বলছে তারাও যদি এই জায়গায় থাকতো তারাও ডিপ্রেশনে যেত এই পরিস্থিতির অ্যাকর্ডিং। এর পরবর্তী বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে CISCE এখনও উচ্চ মাধ্যমিকে বাতিল করেনি, অর্থাৎ আমরা সকলেই জানি কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এর পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত বাতিল হয়নি, মানে তারা এখনো পর্যন্ত বাতিলের কোনো অনুমতি কিন্তু তারা দেয়নি, সেক্ষেত্রে তাদের অনুমতি কি আছে তার উপর ভিত্তি করেই কিন্তু উচ্চ মাধ্যমিকের এর পরীক্ষার কথাও তারা ভাবছে। তো এখানে এখনো পর্যন্ত যেহেতু বাতিল হয়নি সেই কারণে উচ্চ মাধ্যমিক এখনো পর্যন্ত ও মানে সরাসরিভাবে পরীক্ষার কি হবে সেটা বলা অনেকটাই মুশকিল বলে মনে করছে, যে আগে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অ্যাকচুয়ালি কী জানায় তার ওপর ভিত্তি করছে কিন্তু অনেকটা। এরপরে রয়েছে পরীক্ষা হোক আগস্ট মাসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের কথাই বলা হচ্ছে, আমরা সকলেই জানি যে বিভিন্ন বিশেষজ্ঞরা বা গবেষকরা কিন্তু এই মুহূর্তে বলছে যে পরীক্ষা কোনো মতেই জুনে তো দূরের কথা, জুলাইও সম্ভব নয়, এবং আগস্টে এ নেওয়া যেতে পারে তাও এখনও পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব না যে আগস্টে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং একদম যে কোভিডের প্রভাব থাকবে না সেটাও কিন্তু বলা সম্ভব নয়, এবং নিজের স্কুলে যেতে গেলে সমস্ত পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, কন্ডিশন যদি আগের মতো না আসে, সেক্ষেত্রে যখন মানে আমাদের টেস্ট পরীক্ষা বাতিল হয়েছে সেই সময়ের থেকেও কম কোভিডের কেস থাকতে হবে এবং আরও স্বাভাবিক হতে হবে, তবেই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব। কেন নিজের স্কুলে টেস্ট হয়, টেস্ট আমরা দেখেছি যে টেস্ট পরীক্ষা যে সময় খুব স্বাভাবিক অবস্থা ছিল, কিছুটা হলেও স্বাভাবিক ছিল কোভিডের সেই সময়, আমাদের মুখ্যমন্ত্রী পরীক্ষা টেস্ট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে, সেটাও নিজের স্কুলে হতো, এখন পরীক্ষাও আগস্ট মাসে নিজের স্কুলে হওয়ার কথা বলছে, তখন সেই রকম পরিস্থিতির থেকেও মানে স্বাভাবিক পরিস্থিতি হতে হবে, তাহলেই পরীক্ষা নেওয়া বিভিন্ন প্রোটোকল মেনে সম্ভব। তো সেক্ষেত্রে আগস্ট মাসে সেই রকম পরিস্থিতি কি আসবে? আসতে পারে, আর যদি না আসে তাহলে কি আবার পেছানো হবে? মানে বুঝতেই পারছো, আর আগস্ট মাসে যদি মাধ্যমিকের পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে যে মাধ্যমিক এর ব্যাপারটা রয়েছে, যে অন্যান্য যাদের বোর্ডের অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে গেছে তাদের এর জুনের রেজাল্ট, ঠিক আছে, জুনের 20 তারিখে সর্বভারতীয় বোর্ডের রেজাল্ট, 20 তারিখে মূল্যায়ন সমস্ত কিছু শেষ হয়ে যাবে রেজাল্ট, আর আমরা চিন্তা করছি কি আগস্ট মাসে পরীক্ষা নেবে, আর আগস্ট মাসে যদি পরীক্ষা হয় তাহলে কি হবে, এক মাস আরও খাতা দেখতে মূল্যায়ন করতে কমসে কম সময় হলে রেজাল্ট বেরোতে সব মিলিয়ে এক মাস লাগবে, সেক্ষেত্রে সেপ্টেম্বর হয়ে গেল মানে অক্টোবরে তোমরা কি হচ্ছে স্কুলে উঠছো। চলি যদি সমস্ত সিস্টেম ঠিক থাকে, সমস্ত প্ল্যানিং মতো হয়, তাহলে অক্টোবরে তোমরা, আগস্টে পরীক্ষা হলে অক্টোবরে অ্যাকচুয়ালি স্কুলে উঠবে, পড়াশোনা শুরু করবে। এদিকে এই মুহূর্তেই কিন্তু এই মুহূর্ত থেকে অর্থাৎ মে মাস থেকেই তারা যেহেতু পরীক্ষা বাতিল হয়ে গেছে, এখন থেকেই তারা পঠন পাঠন শুরু করে দিয়েছে ক্লাস ইলেভেনে, তাহলে এখান থেকে এত মাস তোমরা পিছিয়ে থাকলে। এছাড়া আরও একটা বিষয় যে তাদের একটা হয়তো জুন মাসে তাদের মানে ক্লাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর 3 মাসের মধ্যে তাদের ফার্স্ট
শর্ট টেস্ট বা যে টেস্ট আছে সেটাও তারা নিয়ে ফেলবে, মানে একটা পরীক্ষা প্রায় কমপ্লিট হয়ে যাবে। চার মাস প্রায় ধরে নিতে পারো, চার মাস পাঁচ মাস ধরে নিতে পারো তোমরা পিছিয়ে পড়ছো, কারণ আমি মে মাস থেকেই ধরবো যাদের পরীক্ষা যেদিন থেকে বাতিল হয়েছে তার পরের দিন থেকেই তারা কিন্তু ক্লাস ইলেভেনের পড়াশোনা শুরু করে দিয়েছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। এই দিকেও কিন্তু শিক্ষক সমিতির প্রত্যেকের ভাবা দরকার, তাদের যে চিন্তাধারাকে আমি সম্মান জানাই, প্রত্যেকের নিজের ভাবনা চিন্তা থাকা দরকার, নিজের মন্তব্য ও পেশ করা দরকার, কিন্তু একটু এই বিষয়গুলো ভাবা দরকার যে পরিস্থিতি যে আগস্টেও ঠিক থাকবে নাকি, আর আগস্টেও যদি পরিস্থিতি নেওয়া হয় এতটা পিছিয়ে যাবে মাধ্যমিকের স্টুডেন্টরা। উচ্চ মাধ্যমিকের যদিও এখনও বাতিল করেনি কোনো বোর্ডই, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী করা হবে সেটা এখনও বলা যায় না, সিস্টেম একই সাথে চলবে তাল মিলিয়ে সেটাও ঠিক কথা, সব দিকেই মানছি, কিন্তু ও এখন এই পরিস্থিতির দিকে তাকিয়ে বহু সমস্যা রয়েছে। স্টুডেন্টের মধ্যে কেউ বলছে আমার বাবা সংক্রমিত, মা সংক্রমিত, আমরা আমাদের পাড়ার থেকে একজনকে এক দাদাকে হারিয়েছি, এছাড়া আমার এক বান্ধবী তার বাবাকে হারিয়েছে, তার মানে বুঝতেই পারছো এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না। আমার নিজের এক স্টুডেন্ট যে আমার কাছে পড়ে তার বাবা মা দুজনেই কোভিডে আক্রান্ত, সে নিজে ক্লাস করতে পারছে না, বলছে আমি পড়াশোনায় মন দেবো না, আমার বাবা মার চিকিৎসার দিকে মন দেবো, বাবা মাকে সুস্থ করে তুলবো, তার মানে বুঝতেই পারছো যে পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক না। স্টুডেন্টরা পড়াশোনা তো দূরের কথা, এমনি তো এতদিন ধরে বিভিন্ন গাফিলতি হয়েছে, তাছাড়া এই পরিস্থিতিতে বিভিন্ন মানুষ আক্রান্ত হয়, তারাও এক দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নিয়ে আমরা পরিকল্পনা করব, বোর্ড কবে জানাবে, রাজ্য সরকার কবে জানাবে, এই তো একটা চিন্তা রয়েছে, তার সাথে ফ্যামিলি বিভিন্ন সমস্যা রয়েছে, কেউ কেউ দেখা গেছে পরিবারের তিন চারজনকে সদস্যকে হারিয়েছে, যেটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যম দ্বারা জানতেই পাচ্ছি, এছাড়া এরকম বিভিন্ন তোমাদের ইনস্টাগ্রামে মেসেজ দেখছি যা দ্বারা আমি বিভ্রান্ত, তার উত্তর আমার পক্ষেই নেই। সেক্ষেত্রে এই সমস্ত দিকের কথা ভেবে মাধ্যমিক সম্পূর্ণভাবে বাতিল করা দরকার, আর এবং মূল্যায়ন কীভাবে করা হবে, মূল্যায়ন অবাধ এখানে অনেকটাই অসুবিধা হবে আমরা জানি প্রত্যেকেই, কিন্তু সেটাকে ভাবা দরকার এই পরিস্থিতির কথা চিন্তা করে, আমাদের এর বোর্ডগুলোকে শিক্ষা দপ্তরকেই ভাবা দরকার, বিষয়টাকে খুঁটিয়ে দেখতে হবে, কারণ স্টুডেন্টরাও এখন বহু স্টুডেন্টদের সমস্যা আছে, আপনাদের যেরকম মূল্যায়ন করতে সমস্যা স্টুডেন্টদেরও বহু সমস্যা আছে, সেই সব দিক বিবেচনা করে যাতে কেউ অ্যাকচুয়ালি দুশ্চিন্তার মধ্যে না থাকে, এবং এটা যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো বিষয় নিয়ে যাতে অনিশ্চয়তা আর না থাকে, স্পষ্ট হয়ে যায় স্টুডেন্টদের কাছে, কেন যদি আগস্ট মাসে পরীক্ষা হয় তাহলে ব্যাপারটা একই থেকে থাকবে, স্টুডেন্ট ভাবে আগস্ট মাসে পরীক্ষা হবে তাহলে আমরা কি করব, এই মুহূর্তে আমাদের অন্যান্য ও অনেক জায়গায় দেখা গেছে আমাদের রাজ্য কিছু সর্বভারতীয় বোর্ডের স্টুডেন্ট আছে তারা ইলেভেন ভর্তি হয়ে গেছে, ক্লাসে বিভিন্ন স্যাররা কী করছে, টিউটাররা কী করছে, তাদের নিয়ে পড়া পঠন পাঠন শুরু করে দেবে, অনলাইনে ক্লাস শুরু করে দেবে, তারা বুঝতে পারবে না যে আমরা মাধ্যমিকের পড়াশোনা করব না ক্লাস ইলেভেনের পড়াশোনা করব, এরকম প্রচুর সমস্যা আছে, একটা সমস্যা না প্রচুর সমস্যা আছে পেছালে, সেই কারণে আমি অনুরোধ করব প্রত্যেককে যে প্রত্যেকে যেন এই বিষয়টা বোঝে, স্টুডেন্টদের ভাবনায় ভাবিত হয়, এবং সবার প্রথমে আমাদের এর স্টুডেন্টদের হেলথ অবশ্যই দরকার, তার মধ্যে তাদের মানে সবথেকে মেন্টাল যে এই মুহূর্তে তারা কিন্তু সেই দিকেই চলে যাচ্ছে, মেন্টালি তারা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, এই জিনিস যাতে আর পুনরায় না ঘটে সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্য সরকারের ডিসিশন করা উচিত, এবং তোমরা যদি আমার মতবাদকে সমর্থন করো তাহলে অবশ্যই একটি লাইক, এবং তোমাদের যে মন্তব্য মূল্যবান মতামত সেটা কমেন্ট সেকশনে প্রদান করবে, এবং আমি জাস্ট অনুরোধ করতে পারি, আমার এরকম কোনো সরকারি দপ্তর এর আধিকারিক আমি নই, আমার মধ্যে বিশাল পাওয়ারফুল আমি ব্যক্তি সেটাও নই, আমি একটা সাধারণ তোমাদের মতন ব্যক্তি, আমি শুধু অনুরোধ করতে পারি আমার তোমাদের যে চিন্তাধারা তোমাদের যে সমস্যা সেটা তুলে ধরতে পারি, সমস্ত কিছুই রাজ্য সরকারের দিকে, রাজ্য সরকার কী নির্দেশ দেবে, তোমাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও।